হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার। আর আজকে যে ভিডিওর উপর আমি রিভিউ দিতে চলেছি, সে ভিডিওটি হচ্ছে একটি খাবারের ভিডিও। চাইনার একটি মেয়ে কিভাবে চলুন খাই তো দেখে আসি সেটাই। তো শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে। আর চাইনারা অ্যাকচুয়ালি অনেক খাবার খায়, ঠিক আছে, যা কিছুই খায় অনেক খায়, ঠিক আছে। মানে কোনো সময় ওরা কম খেতে ভালোবাসে, আর ওদের খাবার এতটা মানে ভিন্ন কোয়ালিটির, ওরা সব কিছু খেতে পছন্দ করে। এমন কিছু নেই যে পৃথিবীতে যে সেই জিনিসটা ওরা খায় না, শুধু মানুষ বাদে, মানুষ বাদে সব কিছু খেতে ওরা পছন্দ করে। তা ভিডিওটা আমি এর আগে যখন দেখেছি তো আমার দেখে খুব ভালো লেগেছে, তো আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শেষ পর্যন্ত দেখে আসি। এই মেয়েটি কিন্তু যে মাংসটি খাচ্ছে, সে মাংসটি কিন্তু অ্যাকচুয়ালি শুয়োরের মাংস, ঠিক আছে। তো শুয়োরের মাংস অ্যাকচুয়ালি চায়নারা এরকম ভাবেই খায়, চায়নারা কোনো জিনিস ওই ছোটোখাটো করে খায় না, যা খায় আস্তে আস্তে খায়, আর নাহলে গোটা খায়, ঠিক আছে। মানে গোটা তাজা, তা পুরো তাজা, তা পুরো আধা বয়েল করে খায়, ঠিক আছে। আর হচ্ছে তোমার যে কোনো চিকেন টিকেন খাবে, আমরা যেরকম বাড়িতে ছোট ছোট করে কেটে কেটে কুটে খাই, ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু সেরকম না। এরকম গোটা একটা মুরগি, গোটা একটা যা কিছু, মানে সব কিছু মানে আস্তে আস্তে খেয়ে নেবে, ঠিক আছে। তো এই যে সরে মাংসটা খাচ্ছে মেয়েটা, এই সরে মাংসটা কিন্তু দেখুন নাই নাই করে এক বিঘা একটা ফালি, ঠিক আছে। আর সরে মাংস এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে কি যে এই খাবার ওর কাছে কিছু না, ঠিক আছে। মানে এরকম যদি আরো 3-4 থালি বা 5 থালি দেওয়া যায় তো সেটাও মানে ও খেয়ে নেবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি চাইনার মানুষেরা কিন্তু ভাত মাত কম খায়, ঠিক আছে। এই আমরা যেরকম ভাত খাই 3 বেলা, ঠিক আছে, ওরা কিন্তু ভাত জিনিসটা কম পছন্দই করে না। ওদের খাবারে কিছু থাকুক আর না থাকুক, দেখবেন আপনি সবসময় দেখতে পাবেন যে ওদের খাবারে কিন্তু যে জিনিসটা হচ্ছে ময়দার তৈরি, যে নুডলস হয় বা নুডলসের বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে। যেমন ম্যাফুন নামে একটা নুডলস আছে, পাত্থাই নামে একটা নুডলস আছে, তারপরে এমনি নর্মাল নুডলস আছে, ঠিক আছে। তো এরকম ওদের খাবার বিভিন্ন জিনিস দিয়ে তো বিভিন্ন রকমের তৈরি করা থাকে, তাই সেই সব জিনিস কিন্তু ওরা বেশি খায়। আমি খুব কম দেখেছি রাইস টাইস এটা খুব কম খায়, যখনই যা খাই এই নুডলসের মধ্যেই খায়, ঠিক আছে। আর ওদের খাবার দাওয়া আমরা যেরকম বাড়িতে শাকসবজি রান্না করে এটা ওটা দিয়ে খাই, ওরা কিন্তু তেমন কিছু খায় না, ঠিক আছে। ওরা যে জিনিসটা খায় সেই জিনিসটা হচ্ছে একদমই কাঁচা সবজি, দেখবেন যে কোনো ফল হয়তো বয়েল করে রেখে দিয়েছে, নাহলে কাঁচা কাঁচা কোনো পাতা, ঘাস পাতা মাতা যা আছে ওদের ওরা খেতে পারে, ঠিক আছে। সব জিনিস কিন্তু ওই যে খাবারটা খাবে তার সাথে কিন্তু খেয়ে নেবে। তাই এদের খাবার, এদের আমি তাই ভাবি, আমরা কোনো একটা কাঁচা জিনিস গালে দিলে আমাদের একটা বমি বমি ভাব আসে, কিন্তু ওরা ছোটোবেলাতে খায়, তো ওদের ওই যে ছোটোবেলাতে অভ্যাস হয়ে গেছে বা ওদের পরিবেশটাই এরকম, সেই পরিবেশে ওরা মানুষ হয়েছে, ওই জন্য ওদের যা কিছু পায় ওরা সব খেয়ে নেয়, ওদের খাওয়ার প্রতি কোনো অসুবিধা বা ইয়ে নেই।
অনেক সময় তো জিনিস বয়েলই করে না, বয়েল না করে তাজা জিনিস পুড়াই মুড়াই খেয়ে নেয়, ঠিক আছে? আদিম মানুষ যেরকম সেরকম পুড়াই টুড়াই খেয়ে নেয়। তা